নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিপ্টো নলেজ বাংলা। বিটিসি আজকে 27,400 থেকে 500 ট্রেড করছে, কিন্তু সকালে এটা 800 থেকে 900 ট্রেড করে এসছে। এবার আপনার মনে হতে পারে যে প্রাইস এত নিচে এলো কেন। দেখুন, নিচে তো আসবেই, কারণ হোয়েলরা এখনও তাদের গেম কিন্তু বন্ধ করেনি, ওদের গেম কিন্তু এখনও কন্টিনিউ চলছে আর ওটা বন্ধ করবেও না। তাও যেটা ভালো খবর যে মার্কেটে এখনও সেন্টিমেন্ট পজিটিভ আছে, এখান থেকে যে বিশাল কোনো ডাউনফল দেখা যেতে পারে সেরকমও কোনো চান্স নেই। এবার দেখা গেল কোনো ব্যাড নিউজ হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেরকম খারাপ নিউজ আসেনি। এখানে মার্কেট স্টে করছে শুধুমাত্র FOMC মিটিংয়ের রেজাল্টের জন্য, মানে পাওয়েলসের কি বলবেন সেটার জন্যই সবাই ওয়েট করে আছেন। দেখুন, 25 বেসের যদি ইন্টারেস্ট থাকে তাহলে মার্কেটে একটা বুলিশ সাইন দেখা যেতে পারে, যদিও এখনো মার্কেটে বুলিশের দিকেই আছে। আমরা যদি ফেয়ার এন্ড ইন্ডেক্সেরটা দেখি, এখনো 68 আছে। FOMC মিটিংয়ের রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে মার্কেটে কিন্তু সুপার বুলিশের দিকে এগোতে পারে, কিন্তু একটা মুশকিল হলো যে সুপার বুলিশ কিন্তু হোয়েলদের ফেভারে থাকে, তাই এই সময় কিন্তু আপনাকে একটু সাবধানে ট্রেড করতে হবে, কারণ এই টাইমে অনেকে ফোমোতে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। দেখুন, মার্কেটকে তখনই ভালো বলবেন যখন সমস্ত কয়েন একটা পজিটিভ সাইন দেখতে পাবেন, কিন্তু এখন তো শুধুমাত্র একটা কয়েনই আপনি বুল রান দেখতে পাচ্ছেন, মানে একটা কয়েনই আপনি রান দেখতে পাচ্ছেন, বাকিটা তো সেম জায়গায় আছে। মানে আমি অল্ট কয়েনের কথা বলছি, আর যেটা রান দেখতে পাচ্ছেন ওটা BTC-র কথা বলছি। সো যাই হোক, FOMC মিটিংয়ের রেজাল্টের পর হয়তো অল্ট কয়েনের কিছুটা হলেও পজিটিভ সাইন দেখা যেতে পারে। অ্যান্ড নাও টোটাল মার্কেট ক্যাপ আছে কিন্তু 1.1 ট্রিলিয়ন, এটা যদি 1.2 বা 3 হয়ে যায় তাহলে আরও ভালো হয় আমাদের জন্য। কিন্তু যেটা নিয়ে আমাদের বেশি চিন্তা হলো সেটা হলো অল্ট কয়েন, কারণ ম্যাক্সিমাম অল্ট কয়েন কিন্তু রেডের দিকেই এগোচ্ছে। যতক্ষণ অল্ড কয়েন আমরা গ্রিন সাইন দেখতে না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। শুধু BTC বাড়লে তো আমাদের কোনো লাভ হবে না, আমাদের তো মতলব থাকবে কিন্তু অল্ড কয়েনকে নিয়ে, কারণ এটা ঠিক থাকলেই কিন্তু আমাদের পোর্টফোলিও ঠিক থাকবে। মানে এক কথায় যদি বলি, অল্ড কয়েন র্যালি খুবই প্রয়োজন আমাদের মতো ট্রেডারদের জন্য। নেক্সট দেখুন, bitcoin.com এর পেজে একটা নিউজ, আর্জেন্টিনা ট্যাক্স অথরিটি AFIP 184টি ডিজিটাল ওয়ালেট ট্যাক্স স্টেটমেন্ট ভুল বলে শনাক্ত করেছে। মানে আর্জেন্টিনা ট্যাক্স অথরিটি AFIP ডিজিটাল ওয়ালেটের ক্ষেত্রে তার যাচাই বাছাই বাড়াচ্ছে। প্রতিষ্ঠানের সম্প্রতি প্রকাশ করেছে যে এটি 144টি ট্যাক্স স্টেটমেন্ট অনিয়ম পেয়েছে, যার মধ্যে ডিজিটাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এই করদাতারা তাদের 2001 সালের ট্যাক্স স্টেটমেন্টের অংশ হিসেবে তাদের ওয়ালেটের হোল্ডিংগুলিকে অন্তর্ভুক্ত করেনি। এই ধরনের অঘোষিত সম্পদের প্রায় 7.6 মিলিয়ন রেখে গেছে, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণ। অ্যান্ড তার সাথে ঘোষণা করেছে যে এটি একটি ধারাবাহিক অনিয়ম আবিষ্কার করেছে, যাতে অন্তত 184 জন করদাতা জড়িত আছে, যারা তাদের ট্যাক্সের বিকৃতি তাদের ডিজিটাল এবং ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং এর উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। নেক্সট আছে দেখুন, যে বিখ্যাত অর্থনৈতিকবিদ ডেভিড রোজেনবার্গ গত সপ্তাহে একটি টুইট মার্কিন অর্থনৈতিক ক্র্যাশ ল্যান্ডিং এর দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন। রোজেনবার্গ হলেন রোজেনবার্গ রিসার্চের সভাপতি এবং প্রধান অর্থনীতিবিদ। তিনি পূর্ব প্রাইভেট সম্পদের ব্যবস্থাপনা ফার্ম গ্লাসলিন সেফের প্রধান অর্থনীতিবিদ এবং কৌশলবিদ, এবং নিউ ইয়র্কের মেরিল লিঞ্চের প্রধান উত্তর আমেরিকার অর্থনীতিবিদ ছিলেন, মানে হেভিওয়েট পার্সন একজন। তিনি বৃহস্পতিবার টুইটারে একটি চ্যাট শেয়ার করেন 1968 সালের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ফিলাডেলফিয়ার উৎপাদন ব্যবসার দৃষ্টিভঙ্গিতে দেখায় তিনি লিখেছেন, এই চ্যাটটি ভালো করে দেখুন এবং আমাকে বলুন আমরা একটি সফ অর নো লেডিং এ যাই, অনেকটা ক্র্যাশ ল্যান্ডিং এর মতো। এই হলো সেই চ্যাট, এখানে তিনি এইটাকেই প্রেডিকশন করে তিনি বলেছেন। তো যাই হোক, সেটা তো পরের কথা। একটা কথা চিন্তা করে দেখুন, মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের নিউজ আসছে। একজন বলছেন, কিছুদিন আগে বলেছেন যে বিটকয়েন $1,00,000 টাচ করবে 90 দিনের মধ্যে, আবার বলছে, আবার কেউ বলছে যে মার্কেট ডাউনে যাবে। ওদিকে এলন মাস্ক একটা নেগেটিভ টুইট করেছে। মানে এক কথায় বলতে গেলে, মার্কেটে আপনাকে যদি টিকে থাকতে হয় তাহলে কিন্তু আপনার চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে আপডেট থাকতে হবে। ফোমোতে বা এক্সাইটমেন্টে কোনো কিছু করা যাবে না, তাই যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে ওই কয়েনের ব্যাপারে আপনাকে কিন্তু ভালোভাবে আপডেট থাকতে হবে। কারোর কথা শুনে অন্ধের মতো কিন্তু ইনভেস্ট করা যাবে না। সো আজকে তাহলে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনি আমার টেলিগ্রামেও জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।